অনেক কপালপুরা প্রশ্ন করে ও হাদিস তো নবীজির সংকলন হয় নাই আব্দুল আজিজের সময়ে হাদিসের সংকলন শুরু হয়েছে তারপরে 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 আসলে কপালপুরারা জানে না আলাজার বিশ্ববিদ্যালয়ে পিএইচডির পিএইচডির থিসিস ছিল কিতাবাতুল হাদিস বি সাহাবা সাহাবাদের কলমে নবীর হাদিসের লিকা কন্না সবাই জেনে রাখবেন বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তার জীবদ্দশায় তার কথা কাজ সমর্থন গুণাবলী লিখে রাখতে আদেশ দেন নাই তাদেরকে যারা কোরান আর হাদিসের মধ্যে পার্থক্য করতে পারবে না কারণ নবীজির কথাও অহিকার পক্ষ থেকে নাজি লয়েছেন রাবুল আলমেদ সোরাতুন নাজ্ম সোরাতুন নাজমে বলেছেন পরেন আমার সাথে ওয়ামায়ন্তে কআ এল্লা এ ন হওয়া এল্লা ওয়াহাই আল্লাহ বলেছেন নবী আমার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের থেকে কিছুই বলেন না যা বলেন সবই কি ওহি দুই প্রকার একটা তেলাওয়াত করা হয় এর নাম কোরআন ওহি এ মাতলুব তেলাওয়াত করা হয় ওহি এর নাম আল কোরআন আল করিম আর যে ওহি তেলাওয়াত করা হয় না ওহি একাইরে মাতলু এর নাম হলো হাদিস এর নাম সুন্না কন্যা সুবাহান তাই সুন্না আর হাদিস এক এবং অভিন্ন একই জিনিসের নাম বলছিলাম সাহাবিরা নবীর জীবদ্দশায় হাদিস লিখে রেখেছেন এর মধ্যে দেখুন আল কুত্তা আল মুজিদুন আরবিতে বলে যারা কোরআন আর হাদিসের পার্থক্য করতে পারতেন এমন সাহাবিরা নিজেরা নবীজির কথা লিখে রাখতেন এদের সর্বশ্রেষ্ঠ ছিলেন আবু হোরায়েরা, নাম কি যেটা বলেন নাম কি আবু হরাব প্রায় চব্বিশশো হাদিস বর্ণনা করেছেন কত হাদিস আবু হরাব নবীজি সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে শুনে লিখতেন আর ও একটা সুন্দর খাতা নিজের বগলে রেখে দিতেন কিতাবও আবি হোরায়েরা শুধু তাই না চার প্রসিদ্ধ খালিফা আবু বাকার ইবনু আবি কোহাফাফ উসমান ইবনু আফফান ওমর ইবনুল খাতব আলী ইবনে ابي طالب রাদিয়াল্লাহু আনহুম তারাও নবীজির খাদিস শুনে শুনে নিজেরা লিখেছিলেন সুহফ লিখে রেখেছিলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত কल्ला সুবহানাল্লাহ আজকে তুমি অমুক আর তমুক ও হাদিস তো নবীর অনেক পরে লেখা হয়েছে আরে বর্বক শুনো গর্দব শুনো এই হাদিস এবং আদিসের সংকলনে তোমার মত অনেক অসভ্য পরীক্ষা নিয়েছে শুনতে চান একজন সভ্য নাম ছিল হাজ ইউসুফ কি নাম ছিল নাম শুনছেন নাম শুনছেন হাজাদ জালেম শাসক অত্যাচারী শাসক ছিল কুফার ইরাকের গভর্নর ছিল জোর করে হেজাজের গভর্নর হল হেজাজের গভর্নর পরে আবু হরায়রা তখন জীবিত আল্লাহর নবীর সাহাবি কন্যা সুবান আল্লাহ কথায় কথায় নবীজির হাদিস বলেন হাজাজ তৎকালীন মক্কার গভর্নর হেজাজের গভর্নর যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহর বাতুশ পুত্র ছিলেন নবীজির প্রিয়তম সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের শুধু তাই না সাঈদ ইবনে জুবাইরের মতো শ্রেষ্ঠ সাহাবিকে খুব কঠিন অত্যাচার করে মেরেছে হাজ্জাজ ওই সময়ে হাজ্জাজের চামচারা বলল আবু হায়ারে ধরব কথায় কথায় খালি হাদিস বলে হাজ্জাজ ডাকলো আবু হুরায়রা শুনো তুমি মুখস্থ বলবে তুমি যত হাদিস জানো আর তোমার বগলের কিতাবটা জমা দেবে এক বছর পরে আবার ইন্টারভিউ হবে যদি না মিলে গরদান যাবে সুবানাল্লাহ কইবেন না মিয়া খালি হাদিস এমনিই পড়েন এই হাদিস সংকলনে অনেক কঠিন পরিশ্রম মুহাদ্দিসিনে کرام করেছেন সাহাবীরা করেছেন তাবীরা করেছেন আর আজকে তুমি অমুক আর তমুক কো হাদিস মাননা গর্দব আল্লাহ হেদায়েত করুন বলে না আমি! আরো জোরে বললেন আমি! আবু আল্লাহর নাম নিয়ে বলতে শুরু করলেন লিখলো ঠিক এক বছর পরে আবার আসলেন আবু হরারা মুকস্ত বলতে থাকলেন আর মিলাতে লাগলো একটা জের জবর পেশো ইদিক সিদিক হয় না এই চিৎকার করে বলেন না যারা হাদিসের সংকলন করেছেন দেখুন বিশুদ্ধ সব হাদিস জানতে চান বুখারি আসে না নেই যারা হাদিস নিয়ে অনেক উল্টা পাল্টা করেন সই হাদিস পেলেও দুষ্টামি করেন তারাও বলে কোরানের পরে বিশুদ্ধ কিতাব নাম কি নাম কি তারপরে মুসলিম বুখারি আর মুসলিম পড়তে পারেন না রাজি আছেন আমি যদি অনুরোধ করি যারা শিক্ষিত প্রত্যেকের বাড়িতে কোরআনের অনুবাদ তো রাখবেন বুখারি এবং মুসলিমের অনুবাদ কে কে নিজের ঘরে কিনে রাখবেন একটু হাত তুলে আল্লাহ তৌফিক দিন বললাম আমি আর ওজুর মা বোনদেরকেও বলবো আল্লাহর কাছে হাতটা তুলে বলেন আল্লাহ তৌফিক দিক তারাও ঘরের মধ্যে বুখারি মুসলিম পড়বেন বুঝবেন বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ্দিন এই পৃথিবীতে সর্বপ্রথম বুখারির আগেও বিশুদ্ধ হাদিসের কিতাব ছিল মহাত্মা ইমাম মালিক মহাত্মা ইমাম মালিক তো আজ অনেকগুলো এমন হাতসই বিশুদ্ধ হাদিসের কিতাব আছে বটে তবে বর্তমান পৃথিবীতে সবগুলো বিশুদ্ধ হাদিসের কিতাব একত্রিত করে একসাথে সবগুলো বিশুদ্ধ হাদিস একটা কিতাবের বারোটি ভলিউমের মধ্যে এনেছেন একজন মানুষ আপনারা শুনলে খুশি হবেন তিনি ভারতবর্ষের আদতে হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছিলেন কন্যাশুবাহিটের দশকে তিনি মুসলমান হয়ে ব্রাহ্মণ পরিবারের সন্তান মুসলমান হয়ে সৌদি আরবে যান ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করে আলাজার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে মদিনায় ফিরে এসে সত্তরের দশক থেকে তিনি মদিনায় মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদিস বিভাগের শিক্ষক হিসাবে কাজ করেছেন কন্যা আলহামদুলিল্লাহ মরুহাদ শাহ ফাহাদ যে কয়েকজন মানুষকে সৌদি আরবের সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছে এর মধ্যে তিনি একজন কন্যা সুবাহনাল্লাহ ওনার নাম হল শেখ জিয়াউর রহমান আল আজামি এখনো বেঁচে আছেন একটু জয়ীফ হয়ে গিয়েছেন তিনি কামেল হাদিস আর আল নামে বারো খন্ডে দুনিয়ার সব বিশুদ্ধ হাদিস একটি কিতাবের মধ্যে এনেছেন কনসবাহ আলেমরা কিনবেন পড়বেন